এখানে যে পুলটা ভাঙা গেছিল, ভাঙার পরে ওই পাশে মেলেটা গিয়েছিল, খুবই নির্যাতন করছে মহিলাদের, কারুই সার করে করেছি মারছে, মারতার নিয়ে যে ওই পাশে পুঁতে রাখছিল। শেষমা আমরা ছোট থাকতে গেলেই দেখছি বাবা আর কিছু দেখছি, আর বেলাগুলো লোক মনে হয় যে ওখানে পালা করে ফেলে দিয়েছিল। আমরা ছোট শেষমা তো হয়েছে, আমরা জন্মেই নেই। ঠিকই আছে, পাকিস্তান হানাদার বাহিনীরা এখানে আসা কারাখালিতে ক্যাম্প করে মানুষজন আইনা ধরে গুলি করত, মারত এবং মানুষ মেয়ে ছেলেদের নিয়ে আসা নির্যাতন করতো তারা। এইভাবে তারা অনেক লোকজন মারছে। তারপরে এখান থেকে যখন দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীন হওয়ার শূন্য হই শূন্য তারা এখান থেকে উঠিয়াছিল ওই পাকিস্তান হানাদার বাহিনীটা। না, এখানে যুদ্ধের ঘটনা ঘটে না, এখানে খালি কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আইসা এখানে, অতএব কিছু বিরোধের ক্ষয়ক্ষতি করার সময় ওরা ওখান থেকে আইসা গলাগলি শুরু করে দিয়েছে। আইসা মেলা লোকজন মারা গেছে, এতই নির্যাতন হয়েছে, আর এখানে এতই শহীদ হয়েছে, মা বোনদের মনে হন জবাই করে চলে গেছে। এই জায়গাটা আমরা চাই যে কাটাখালি ব্রিজ শহীদ স্মৃতি আমরা উন্নতি চাই, এবং এই জায়গাটা জানি আরও ভালো উন্নতি হয়। ঠিক আছে, তাহলে হলো এখন কোথায় যাবা? হঠাৎ বিপিন রাওয়াল, ওনার ওখানে কে জানে আর এটা সঠিক তথ্য।